IUPAC nomenclature of alkyl metal. First organic, যারা শিখছো খুব ভালো করে বোঝানো আছে। আচ্ছা, নাম্বারিং শুরু করব সেখান থেকে যেখানে আমরা কাছাকাছি একটা গ্রুপ পাবো। এখানে কোনো গ্রুপ নেই, কিন্তু এখানে ওন ওন ডাবল ওয়ান ও যুক্ত আছে, তাই এখান থেকে নাম্বারিং 1, 2, 3, 4, 5, 6, 7। আগেই বলেছি এটা হচ্ছে ইথাইল গ্রুপ, তার মানে 3 ইথাইল 2 ওন, আর এখানে হেক 7টা আছে, তার জন্য হেপটেন, তার মানে 3 মিথাইল 3 ইথাইল 4 মিথাইল হেপ্ট 2 ওন অ্যাড 5 ইন, তাহলে এটা হচ্ছে 3 ইথাইল 4 মিথাইল হেপ্ট 5 ইন 2 ওন, হেপ্ট 5 ইন 2 ওন। নেক্সট, এখানে নাম্বারিং শুরু হচ্ছে এখান থেকে, বিকজ এখানে হাইড্রক্সি গ্রুপটা আমি আগে পেয়ে যাচ্ছি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে কি হচ্ছে 2 হাইড্রক্সি 5 মিথাইল হেক্স 1 ইন। তারপর ব্রোমো, নাম্বারিং এখান থেকে, সেখানে ব্রোমিন গ্রুপ আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 1 ব্রোমো 4 মিথাইল হেপ্টান 3 ওন, 1 ব্রোমো 4 মিথাইল হেপ্টান 3 ওন। নেক্সট, এরা নাম হলো সাইক্লোহেক্সাইল সাইক্লোহেক্সেন। একটা কম্পাউন্ড এটাকে বলা হয় সাইক্লোপ্রোপাইল গ্রুপ, তাহলে নাম কি হবে 1, 2, 3, 1, 3 ডাইসাইক্লোপ্রোপাইল প্রোপেন, 1, 3 ডাইসাইক্লোপ্রোপাইল প্রোপেন। তারপর 3 নাম্বারিং এখান থেকে 1, 2, 3, 4, 5, 3 মিথাইল পেন্ট 1 ইন, 3 মিথাইল পেন্ট 1
ইন।